আসসালামু আলাইকুম। ইউটিউবের পাশাপাশি দিন দিন ফেসবুক ভিডিও মার্কেটিংয়েও কন্টেন্ট ক্রিয়েটররা নিয়মিত হচ্ছেন, কিন্তু অনেক বিশাল অংশের কন্টেন্ট ক্রিয়েটররা এটা বোঝেন না বা খেয়াল করেন না যে তার ফেসবুক পেজে আপলোডকৃত ভিডিওর সঠিক সাইজ বা অ্যাসপেক্ট রেশিও তার ভিডিওর ভিউজ এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট ডাবল করে দিতে পারে। শুধুমাত্র প্রয়োজন সঠিক অ্যাসপেক্ট রেশিওর ব্যবহার জানাটা। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে KineMaster, Adobe প্রিমিয়ার প্রো, ফিল্মোরা এবং ইনশট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের সঠিক ভিডিও অ্যাসপেক্ট রেশিও সেট করে ভিডিও এডিট করতে পারবেন সেটাই বিস্তারিত দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের সাথে আমি শেয়ার করছি কেন ফেসবুক ভিডিওতে আবার অ্যাসপেক্ট রেশিওর ভেজালটা আসবে। আপনারা সবাই দেখবেন যে গবেষণায় দেখা গেছে ফেসবুক ইউজার যারা রয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে হ্যান্ড স্মার্ট ডিভাইস ব্যবহারকারী, তার মানে হচ্ছে মোবাইল ফোন বা ট্যাব। সুতরাং মোবাইল ফোন বা ট্যাব যারা ব্যবহার করে তাদের স্ক্রিন ছোট হওয়াতে ছোট স্ক্রিনে যাতে বড়ভাবে তাদের ভিডিওগুলো দেখা যায় সেজন্য কিন্তু তারা বেশিরভাগ ওই সমস্ত ভিডিওগুলোকেই চুজ করে যেই ভিডিওগুলো সেই মোবাইল ডিভাইস বা ট্যাব অ্যাপ্লিকেশনগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসপেক্ট রেশিও দিয়ে তৈরি। তাই আপনাকেও আপনার ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে হবে মোবাইল ডিভাইসকে টার্গেট করে, বা যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তাদের বেশিরভাগ যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করছে তাদের ডিভাইসকে টার্গেট করে, তাদের ডিভাইসের অ্যাসপেক্ট রেশিওকে টার্গেট করে। আর গবেষণায় দেখা গেছে স্মার্টফোনের যে অ্যাসপেক্ট রেশিও আছে সেই অ্যাসপেক্ট রেশিও ব্যবহারকারী যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং অডিয়েন্স এঙ্গেজমেন্টের দিক থেকে, ভিউজের দিক থেকে এগিয়ে। সো আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ফেসবুক ভিডিওতে সঠিক অ্যাসপেক্ট রেশিও ব্যবহারের ফলে অনেক বেশি ভিউজ এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট আপনি গেইন করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান তাহলে upmychain.com হতে পারে আপনার সফলতার নতুন ঠিকানা। upmychain.com একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে তুলনামূলক কম প্রতিযোগিতার কারণে আপনি খুব সহজেই আপনার এক্সপার্টাইজের যে কোনো কাজ পেতে পারেন এবং টাকা আয় করতে পারেন। ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও কন্টেন্ট রাইটিং সহ যে কোনো কাজ করে আপনি ক্লায়েন্টদের কাছ থেকে সহজেই পেমেন্ট পেতে পারেন। বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, ফিলিপাইন্স সহ পুরো পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে এই প্ল্যাটফর্মের ক্লায়েন্ট ও ওয়ার্কার। তাই আপনিও কেন পিছিয়ে থাকবেন? উপরের আই বাটন থেকে বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আজই অ্যাকাউন্ট খুলে আপনার আর্নিং শুরু করে দিন। ওকে বন্ধুরা, ভিডিও শুরুতেই চলে আসে KineMaster। KineMaster ব্যবহার করে আমরা যদি আমাদের ফেসবুক পেজের জন্য সঠিক অ্যাসপেক্ট রেশিও দিয়ে ভিডিও এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা KineMaster আসার পর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 1:1 এবং 4:3 এই দুইটা অ্যাসপেক্ট রেশিও হচ্ছে ফেসবুক পেজের অ্যাসপেক্ট রেশিও। বাট এটা আপনার জন্য কোনটা প্রযোজ্য সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, আপনার ভিডিওর জন্য কোনটা প্রযোজ্য, ঠিক আছে? সো আমি দুইটাই সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা দরকার, ঠিক আছে? সো এখান থেকে আমরা 1:1 সিলেক্ট করে যদি নেক্সটে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে ভিডিও সিলেক্ট করতে বলা হচ্ছে যে ভিডিওটা আমরা এডিট করব। সো আমরা আমাদের ভিডিও সিলেক্ট করে আমাদের ভিডিওতে যতটুকু রাখা দরকার ততটুকু রেখে আমরা বাকি অংশটুকু কেটে দিচ্ছি, ঠিক আছে? সো এখান থেকে সিজার অপশনে এসে স্প্লিট করে দিচ্ছি, বাকিটুকু ধরে এখান থেকে কেটে দিচ্ছি, তারপর এই পর্যন্ত এসে আবারও আমরা মাঝখান থেকে স্প্লিট আর প্লে হেড দিয়ে কেটে দিচ্ছি। সো এইটুকু আমরা রাখবো। এখন আপনারা চারিদিকে যেই অ্যাসপেক্ট রেশিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেসবুকের জন্য 1:1 যে অ্যাসপেক্ট রেশিও সেটা। তো এইটাকে আমরা ফুলফিল করার জন্য এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে এইখানে চলে আসব, প্যান জুম থেকে এই মাঝখানে ইন পজিশন এবং আউট পজিশনকে সেম করে দিব, দেন এটাকে ধরে আমরা মাঝখানে যতটুকু দরকার ততটুকু রেখে দিব। সো এবার আমরা ওকে দিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফুল অ্যাসপেক্ট রেশিও কিন্তু ফেসবুক পেজের জন্য 1:1 যে অ্যাসপেক্ট রেশিওটা আছে সেটা এখানে মানে প্লে হচ্ছে। ওকে, সো এটা একটা অ্যাসপেক্ট রেশিও। তবে আপনি যদি চান যে আপনার ভিডিওর ফুটেজটাকে আরেকটু ওয়াইডলি দেখানো হোক, যেমন আমি অনেক সময় দেখতে পাচ্ছেন যে আপনারা টিউটোরিয়াল তৈরি করছি তখন সেই টিউটোরিয়ালগুলোকে দেখানোর জন্য এতটুকু অ্যাসপেক্ট রেশিওতে দেখানো সম্ভব হয় না, তখন আরেকটু ওয়াইড লাগে। সো সেই অ্যাসপেক্ট রেশিওটাকে ব্যবহার করার জন্য আপনাকে ইউজ করতে হবে হচ্ছে গিয়ে, আমরা ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে এসে ক্রিয়েট নিউতে এসে 4:3 সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে সেম ভিডিওটাকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেই এবং এটাকে কেটে দিচ্ছি, যতটুকু দরকার ততটুকু আমরা রেখে বাকিটুকু আমরা স্প্লিট করে দিচ্ছি।
ওকে, স্প্লিট করে দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে একটা ব্ল্যাক বার আছে। সো এই ব্ল্যাক বারে আপনারা চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারেন। অনেকেই অনেক সময় লেখে, আমি নিজেও লিখি। আর যদি আপনি চান যে এটাকে মিলিয়ে দিবেন তাহলে আগের মতোই জাস্ট এখান থেকে গিয়ে এটাকে ইন পজিশন সেম করে দিয়ে এটাকে জুম করে দিবেন। জুম করে দিলে দেখতে পাচ্ছেন যে আগের যেই ভিডিওটা ছিল বা আগের যে অ্যাসপেক্ট রেশিও 1:1 ছিল সেটার চাইতে কিন্তু এটা আরেকটু ওয়াইড, যেটা আপনার যদি টিউটোরিয়াল ভিডিও হয় বা এমন কোনো ভিডিও হয় যেটাতে আপনি আরেকটু বেশি ওয়াইডলি দেখাতে চাচ্ছেন সেই ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবার চলুন দেখে নেওয়া যাক অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আপনাকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাচ্ছি, দেন আমরা প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি, অতঃপর ওকে দিয়ে দিচ্ছি। দেন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে ফাইলে চলে আসবো, ফাইল থেকে নিউ, তারপর সিকোয়েন্স। কন্ট্রোল এন দিলেও আপনি সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এরপর ডিজিটাল এসএলআর সিলেক্ট করে আমি আমার পছন্দ মতো ডিএসএলআর 1080p দিয়ে 24fps সিলেক্ট করে দিয়েছি। দেন এখানে আমরা সিকোয়েন্সের নাম দিয়ে দিচ্ছি, ধরে নিন FB অ্যাসপেক্ট রেশিও। অতপর এখান থেকে সেটিংসের এখানে এসেই ভিডিওর যে ফ্রেম সাইজ, এই ফ্রেম সাইজের এখানেই হচ্ছে আমাদের মূলত কাজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1920x1080 আছে। আমরা এই অ্যাসপেক্ট রেশিওকে 1:1 করার জন্য 1080:1080 দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন 1:1 হয়ে গিয়েছে, যেটা আমি একটু আগেই কাইনমাস্টার আপনাদেরকে দেখিয়েছি, ঠিক সেভাবে 1:1 হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো এখান থেকে আমরা যদি আমাদের প্রজেক্টে এসে কোনো ভিডিও ইম্পোর্ট করি, সেই ভিডিওটাকে জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিচ্ছি, কিপ এক্সিস্টিং সেটিংস। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসপেক্ট রেশিওটা আমার সেই ভিডিওর মধ্যেই রয়ে গেছে। এখন আমি আমার প্রয়োজন মতো এটা মাঝখানে এনে নিচ্ছি। সো এই সেটিংসকেই এখন যদি আপনি আরেকটু ওয়াইডার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সিকোয়েন্স সেটিংসে চলে যাবেন। এখান থেকে এসে 1080:1080 না দিয়ে আপনি 4:3 করার জন্য 1440:1080 দিলেই 4:3 হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, সো এখন ইয়েস দিয়ে দিচ্ছি, আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। দিয়ে দিলে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রেশিও চেঞ্জ হয়ে গিয়েছে এবং যে পাশে ফাঁকা হয়ে গেছে ওইটাকে আমরা এখান থেকে একটু টেনে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় এখন কিন্তু রেশিও অনেকটাই বড় হয়েছে। আপনি যদি মাঝখানে ফাঁকা রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু মাঝখানে ফাঁকা রাখতে পারবেন, এই যে উপরে এবং নিচে ব্ল্যাক বার রেখে। সো আমরা ফাঁকা না রাখলে এভাবে টেনে জাস্ট এটাকে স্কেল থেকে আপনার পছন্দসই রেশিও অনুযায়ী আপনার যে রেজুলেশন বা আপনার যেই ফ্রেম সেটা আপনি বসিয়ে নেবেন। সো বন্ধুরা, প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে করবেন সেটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এবার চলুন দেখে নেওয়া যাক ফিল্মোরা দিয়ে কিভাবে আপনি করতে পারবেন। সো এবারে চলে আসি ফিল্মোরা। ফিল্মোরাকে আমরা ওপেন করে নিচ্ছি। ফিল্মোরা ওপেন হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এটা প্রজেক্টটা শুরু হওয়ার আগে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা যারা ওই যে 1:1 সিলেক্ট করতে চান তাদের জন্য হচ্ছে এইটা 1:1 ইনস্টাগ্রাম দেখাচ্ছে এবং হচ্ছে 4:3 যেটা স্ট্যান্ডার্ড। সো আমরা যদি 1:1 সিলেক্ট করি এবং আমরা যদি নিউ প্রজেক্ট ওপেন করি, ওপেন করার পর এখানে যদি আমরা একটা ভিডিওকে ইম্পোর্ট করি, ভিডিও ইম্পোর্ট করার পরে এটাকে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন 1:1 যে 1080p/1080p যে অপশনটা ছিল সেটা আমি সিলেক্ট করেছিলাম। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু সেভাবে চলে এসেছে। এরপরে আপনি আপনার ফ্রেমটাকে যেই অ্যাসপেক্ট রেশিওর যে অবস্থানে রাখতে চাচ্ছেন সেই অবস্থানে রেখে আপনার ভিডিওকে কিন্তু এডিট করতে পারবেন। আর আপনি যদি এটাকে এখন 4:3 করতে চান তাহলে এখান থেকে ফাইলে চলে আসবেন, ফাইল থেকে এখানে প্রজেক্ট সেটিংস, প্রজেক্ট সেটিংস থেকে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই অ্যাসপেক্ট রেশিওর যে অপশনটা আছে এখান থেকে এসে 4:3 সিলেক্ট করে দিবেন। 4:3 সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে ভিজিএ রেজুলেশন আছে, আপনি এটাকে HD রেজুলেশন দিয়ে দিবেন, 1440x1080, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। সো আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু হোয়াইটটা বেশি হয়েছে এবং এটাকে আমরা এখন একটু জুম আউট করে নিচ্ছি। সো এটাকে আমরা এখন একটু ছোট করে নিচ্ছি, আমাদের অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আমরা যেটুকু রাখতে চাই সেটুকু অনুযায়ী আমরা কেটে নিচ্ছি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু আগেরটার তুলনায় একটু বেশি আছে। আর আপনি চাইলে উপরে নিচে কিন্তু ব্ল্যাক রেখে আপনার লেখাও কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। এবার চলুন দেখে নেওয়া যাক ইনশট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে মোবাইল ফোন দিয়েই আপনার ভিডিওকে আপনি ফেসবুক পেজের জন্য সঠিক অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। সো আমরা ইনশট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ইনশট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ভিডিও, ফটো, কলেজ দেখতে পাচ্ছি। এখান থেকে ভিডিওতে চলে আসবো, তারপর নিউ। নিউতে এসে এখান থেকে আমাদের যে ভিডিওটি আছে
যেটাকে আমরা এডিট করব ফেসবুকের জন্য সেই ভিডিওটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে দিয়ে দিব দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার যে অ্যাসপেক্ট রেশিও সেটা কিন্তু এখানে চলে এসেছে বাট আমরা এটাকে ফেসবুকের জন্য করতে গেলে এখান থেকে ক্যানভাসে চলে যাব এবং ক্যানভাস থেকে এসেও আপনারা এখানে একই সিস্টেম একটু আগেই যেটা আপনাদেরকে আমি বুঝিয়েছি 1:1 বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4:3 দুইটাই আছে তো আপনি যদি 1:1 দেন তারপরে দেখতে পাচ্ছেন যে উপরে নিচে গ্যাপ আছে এই গ্যাপটাকে আপনি যদি না রাখতে চান তাহলে এখান থেকে এই জায়গায় ক্লিক করলে সেই গ্যাপটাও চলে যাবে ঠিক আছে আর যদি আপনি এখান থেকে 4:3 রাখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন তারপরেও কিন্তু সেই গ্যাপটা থাকছে না আর গ্যাপ রাখতে চাইলে এইভাবে থাকবে আপনি উপরে নিচে চাইলে ব্ল্যাক বার দিয়ে কোনো কিছু লিখে দিতে পারবেন সো এইভাবে যদি আমরা আমাদের ভিডিওটাকে দেখি তাহলে দেখুন কেমন হয় সো এটা হচ্ছে 4:3 যেটা একটু ওয়াইডলি আপনার ভিডিওকে আপনি ফেসবুক পেজে শেয়ার করতে পারবেন আর এটা হচ্ছে 1:1 ঠিক আছে এই যে এটাকে আপনি চাইলে এখান থেকে কিন্তু যতটুকু দরকার আপনার কাছ থেকে নেয়া বা আপনি যদি এইভাবে সরাতে চান আপনার ফ্রেম ঠিক করে নিতে চান সেটাও আপনি করতে পারবেন এই যে একদমই ইজি ঠিক আছে সো এইভাবে আপনি কিন্তু আপনার বাকি যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নিতে পারবেন সো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফেসবুক পেজের জন্য সঠিক অ্যাসপেক্ট রেশিও কোনটা এবং আপনার ভিডিওর জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সো বন্ধুরা আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন মন্তব্য করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু